শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 23 জুলাই শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, আসামে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকীকরণ নয়, বললেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। সারাইয়ের আগে ফের বাদ বাংলে দোষারোপ করবেন না, বললেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। সফর শেষে সোনাই লক্ষ্মীপুর দেখে গেলেন মন্ত্রী। আগস্টের দ্বিতীয় সপ্তাহে মিলবে কেন্দ্রীয় সাহায্য, দাবি মুখ্যমন্ত্রীর। কাছাড়ের মনিয়ারখালে নতুন অভয়ারণ্য, বিজ্ঞপ্তি জারি রাজ্যপালের। কংগ্রেসের বিপদ ঘণ্টা, 13 রাজ্যে 119 বিধায়ক ক্রস বুটে সামিল, শীর্ষে আসাম। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ফের আসামের রাজনীতি সরগরম, ক্রস বুটিংয়ে জড়িত কমলাক্ষদে পুরকায়স্ত, বিস্ফোরক সিদ্দেক আহমেদ। আলগাপুরের সার্কল অফিসারের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ, শিক্ষামন্ত্রী রনজ পেগুর কাছে লিখিত অভিযোগ দায়ের শিক্ষকের। দ্রৌপদী মুর্মুর জয়ে 24-এর লোকসভার আগে ভেঙ্গে চুরমার বিরোধী ঐক্য, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগস্টের মধ্যেই 10 কোটি ঘরে পানীয় জল। বন্যায় শহর সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি, শিলচর কলেজের বৈদ্যুতিন সামগ্রী নথিপত্র নষ্ট। এবং সর্বশেষ খবরটি হল, চিনির চালানে সার পাচার, দিগরখালে ট্রাক সহ আটক 3। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকীকরণের পথে হাঁটবে না সরকার, স্পষ্ট সুরে একথা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু। তিনি বলেন, একটি মহল থেকে প্রচার করা হচ্ছে যে প্রাদেশিকীকরণ আইন সংশোধন করে হলেও বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সরকার প্রাদেশিকীকরণ করুক, কিন্তু সেই আইন সংশোধনের কোনো প্রয়াস সরকারের নেই বলে স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাদেশিকীকরণ আইন 2017 অনুসারে রাজ্যে প্রাদেশিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। 2013 সালে রাজ্য সরকার ভেঞ্চার স্কুল সহ শিক্ষক কর্মচারীর চাকরি প্রাদেশিকীকরণ করেছিল, কিন্তু প্রাদেশিকীকরণ আইন 2017 অনুসারে 2017 সালে কোনো স্কুল সরকার প্রাদেশিকীকরণ করেনি, শুধু শিক্ষক কর্মচারীর চাকরি প্রাদেশিকীকরণ করেছে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, যেসব শিক্ষকের চাকরি প্রাদেশিকীকরণ করা হয়েছে তাদের বেস স্কুলে জয়েন করার নির্দেশ দেওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে প্রয়োজন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি, তার মতে এত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন নেই রাজ্যে। তিনি বলেন, প্রাদেশিকীকরণ আইন সংশোধন করে বাকি শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকীকরণে সরকারের কোনো প্রস্তাব নেই। উল্লেখ্য, রাজ্যে বর্তমানে 1256টি প্রাথমিক স্কুল, 889টি এমই স্কুল, 431টি হাই স্কুল, 45টি হায়ার সেকেন্ডারি স্কুল ও 38টি কলেজ প্রাদেশিকীকরণ করা হয়নি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষক কর্মচারী নিয়োজিত। অপরদিকে এই প্রথমবার আসাম বন্যা খাতে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা লাভ করেছে, এই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দিল্লি সফররত মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের কাছে জানান, আগামী 7 দিনের মধ্যে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষসহ সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হবে, এরপর সেটা কেন্দ্র সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কেন্দ্র সরকারের কাছে পেশ করবে রাজ্য সরকার। তিনি আশাবাদী আগামী 10-12 আগস্টের মধ্যেই কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য ক্ষতিপূরণ বাবদ অর্থ বরাদ্দের কথা ঘোষণা করবে মোদী সরকার। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বন্যাক্রান্তদের সাহায্য দেওয়ার জন্য রাজ্য সরকারের অর্থের কোনো অভাব নেই, পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার সময় কেন্দ্রীয় সরকার থেকে এ পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ না হলেও রাজ্য যেহেতু আর্থিকভাবে সবল, তাই বন্যাক্রান্তদের সাহায্যের ব্যাপারে ত্রুটি হয়নি। কিন্তু তারপরও কিছু রাজনৈতিক দল, বিশেষত বিরোধীরা বন্যা মোকাবিলায় কেন্দ্র কোনো সাহায্য করেনি বলে যেসব অভিযোগ তুলছে তার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এ ধরনের অহেতুক বিতর্ক সৃষ্টি করে রাজনীতি করার যে অপপ্রয়াস চলছে সেটারও তীব্র নিন্দা জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি মনে করেন, অর্থের অভাব হলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কেন্দ্রের কাছে আর্থিক বরাদ্দের দাবি জানাবেন এবং তার আশা সাহায্য চাইলে কেন্দ্রীয় সরকার আসামকে কখনই বিমুখ করবে না। তাছাড়া বন্যার সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকবার টেলিফোনে তার সঙ্গে কথা বলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির মৌখিক হিসেব নিয়েছেন। অপরদিকে বর্ষা মরশুমে ভাঙ্গন প্রতিরোধের কাজ পাকাপাকিভাবে করা সম্ভব নয়, যা করার করতে হবে শুকনো মরশুমেই, তাই আপাতত অস্থায়ীভাবে মেরামত করা হবে বিভিন্ন বাঁধ, বিশেষ করে যেখানে রাস্তাঘাট তলিয়ে গেছে সেখানে রাস্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার।
বিভাগীয় আধিকারিকদের প্ল্যান এস্টিমেট তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। এ কথাগুলো জলসম্পদ তথা তত্ত্ব ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকার। তিন দিনের বরাক সফরের শেষ দিন শুক্রবার সুনাই ও লক্ষ্মীপুরের চার জায়গায় নদীবাঙ্গন পরিদর্শন করার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। ডিসেম্বরেই ভাঙ্গন রোধে স্থায়ী কাজে হাত দেওয়া হবে বলে জানান মন্ত্রী। নদীবাঙ্গন নিয়ে কথা হচ্ছে আর বেতুকান্দি প্রসঙ্গ আসবে না, তা তো হতে পারে না। মন্ত্রী জানালেন বেতুকান্দির তিন জায়গা দিয়ে বরাকের জল ঢুকেছে শিলচর শহরে। এর মধ্যে দু জায়গায় বাঁধ ভেঙেছে জলের তুড়ে, একটি জায়গায় বাঁধ কেটে দিয়েছে দুষ্কৃতীরা। এতে কোটি কোটি টাকার লোকসান হয়েছে, তাই বেতুকান্দিতে বাঁধ কাটায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না, আরও গ্রেফতারি হবে। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কেউ বাঁধ কাটার সাহস না করে, যোগ করেন জলসম্পদ মন্ত্রী। বেতুকান্দি প্রসঙ্গে কথা বলার সময় বেশ উত্তেজিত দেখা যাচ্ছিল মন্ত্রীকে। অবশ্য বর্তমানে ওখানে বাঁধ মেরামতি করা হয়ে গেছে বলে উল্লেখ করে মন্ত্রী জানান, এটা অস্থায়ী কাজ, শুকনো মরশুমে শক্তপুক্ত কাজ হবে। এর আগে ফের যদি বন্যা নামে বরাকে এবং দখল সইতে না পেরে যদি ফের ভেঙে যায় বাঁধটি, তাহলে যেন সরকারকে দোষারোপ না করা হয়, এমন অনুরোধও জানিয়ে রাখেন তিনি। এর আগে সুনাই বিধানসভা কেন্দ্রের গঙ্গাপুরে বরাক নদীর ভাঙ্গন পরিদর্শন করেন পীযূষ। কাছাড়ের নবাগত জেলাশাসক রোহন কুমার যাকে সঙ্গে নিয়ে সেখানে ভাঙ্গনগ্রস্ত গঙ্গাপুরের চারটি জায়গা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ জায়গায় নদীবাঙ্গন রোধে দীর্ঘমেয়াদী ব্যবস্থা নিতে কী কী করা প্রয়োজন জেনে নেন বিভাগীয় বাস্তুকারদের কাছ থেকে। ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করেন স্থানীয়দের। এরপর মন্ত্রী হাজারিকা চলে যান লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র এলাকায় বিভিন্ন জায়গার নদীবাঙ্গন পরিদর্শনে। তবে সুনাই শহরের তুন্দুরকান্দিতে ভাঙ্গাবাঁধ পরিদর্শন করেননি মন্ত্রী। অথচ এ জায়গায় বাঁধ ভেঙে দুদুফার বন্যায় বাজেভাবে আক্রান্ত হয়েছে শহরটির একাংশ এলাকা। লক্ষ্মীপুরে অবশ্য বরাক, চিরি ও জিরি নদীর ভাঙ্গন পরিদর্শন করেন তিনটি পৃথক জায়গায়। প্রথমে যান বাদ্রীচন্দ্রপুর জিপির চন্দ্রপুর দেববস্তিতে, সেখানে বরাক নদীর ভাঙ্গন স্বচক্ষে প্রত্যক্ষ করেন মন্ত্রী। ওই জায়গায় ইতিমধ্যেই কয়েক হাজার বিঘা মাটি লোকালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে ও বহু পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। দেববস্তির উল্টো তীরে সিঙ্গেরবন দ্বিতীয় খণ্ড শেখপাড়া গ্রামটিও ভাঙ্গনের কবলে রয়েছে। নিয়মিত ব্যবধানে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বসতবাড়ি। এরপর মন্ত্রী যান শ্রীবার পঞ্চায়েতের রাজার গ্রামে চিরি নদীর ভাঙ্গনস্থলে, সেখানে স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলেন পীযূষ হাজারিকা। জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে এ জায়গায় 5 লক্ষ টাকা বরাদ্দ করে রাস্তা মেরামত করা হচ্ছে, যা পর্যাপ্ত নয়। পাকাপাকিভাবে ভাঙ্গন রোধের জন্য আরও অর্থ মঞ্জুর করা হবে। চিরির ভাঙ্গন দেখে মন্ত্রী চলে যান মণিপুর সীমান্তের জিরিঘাটে জিরি নদীর ভাঙ্গন দেখতে। এদিন মন্ত্রীর সঙ্গে কাছাড়ের জেলাশাসক ছাড়াও ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ জল সম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ বিভাগীয় অন্যান্য আধিকারিকরা। এদিন পরিদর্শন করা চারটি ভাঙ্গনস্থলে স্থায়ীভাবে ভাঙ্গন রোধের উদ্দেশ্যে প্ল্যান এস্টিমেট তৈরি করার পরামর্শ দেন বিভাগীয় আধিকারিকদের। সুনাই ও লক্ষ্মীপুরের নদীবাঙ্গন পরিদর্শন শেষ করে দিল্লির উড়ান দৌড়তে মন্ত্রী চলে যান বিমানবন্দরে। অপরদিকে আপাত দৃষ্টিতে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন গুরুত্বহীন, কারণ ভারতের ক্ষেত্রে রাষ্ট্রপতির পদটা সাম্মানিক। তবে সেই আপাত নিরীহ রাষ্ট্রপতি নির্বাচনই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বিজেপি বিরোধী শিবিরের কাছে। বস্তুত এই নির্বাচনকে 24-এর লোকসভার আগে তারা বিরোধী ঐক্য গড়ে তোলার মঞ্চ হিসেবে দেখেছিল। কাজেই এই নির্বাচনে 64% বেশি ভোট পেয়ে দ্রৌপদী মুর্মুর জয় বিরোধীদের মধ্যে ঐক্যের অভাবকেই আরও স্পষ্ট করে দিল। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের প্রার্থীর জয় প্রত্যাশিতই ছিল, কিন্তু বিরোধীদের কাছে বড় ধাক্কা হলো রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল পরিমাণ ক্রস ভোটিং। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 24-এর লোকসভা নির্বাচনের আগে যা দারুণভাবে নিশ্চিন্ত করবে গেরুয়া শিবিরকে, রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগে থেকেই দ্রৌপদী মুর্মুর জয় এক প্রকার নিশ্চিত ছিল। এনডিএর হাতে জয়ের জন্য প্রয়োজনীয় ভোটের থেকে হাজার খানেক ভোট কম ছিল। তবে প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর মতো আদিবাসী নেত্রীর মনোনয়ন নিঃসন্দেহে বিজেডির মতো জোট নিরপেক্ষ দলগুলিকে, এমনকি জেএমএম এর মতো ইউপিএ জোটের শরিকদেরও এনডিএ প্রার্থীকেই সমর্থনে বাধ্য করেছিল। সব মিলিয়ে নির্বাচনের আগেই 44টি দল দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার কথা জানিয়েছিল। এক্ষেত্রে মনে রাখতে হবে এনডিএর সদস্য সংখ্যা মাত্র 20, অর্থাৎ বেশ কয়েকটি বিজেপি বিরোধী দল ইউপিএ জোটের পাশে থাকতে রাজি হয়নি। তারপরও বিরোধী ঐক্য কলুষিত হয়েছে ক্রস ভোটিংয়ে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে রাজ্য অনুযায়ী ক্রস ভোটিংয়ের পরিসংখ্যানও দেওয়া হয়েছে।
সেই অনুযায়ী বিহারে 6 জন, অরুণাচল প্রদেশে 1 জন, আসামে 22 জন, ছত্তিশগড়ে 6 জন, গোয়ায় 4 জন, গুজরাটে 10 জন, হরিয়ানায় 1 জন, হিমাচল প্রদেশে 2 জন, ঝাড়খণ্ডে 10 জন, মধ্যপ্রদেশে 18 জন, মহারাষ্ট্রে 16 জন, মেঘালয়ে 7 জন ক্রসপুর দিয়েছেন, বাংলাতেও 1 জন তৃণমূল বিধায়ক ও 2 জন তৃণমূল সাংসদ ক্রসপুর দিয়েছেন বলে দাবি। তাদের একটা অংশ দ্রৌপদী মুর্মুর জাতি পরিচয়ের কারণে বিবেকের ডাকে সাড়া দিয়েছেন, আদিবাসী এলাকার জনপ্রতিনিধি হয়ে আদিবাসী নেত্রীর বিরুদ্ধে ভোট দিতে দ্বিধা করেছেন, তবে প্রত্যেকের ক্ষেত্রে এটাই কারণ তা বিশ্বাসযোগ্য নয়। আর যারা জাতি পরিচয়ের কারণে ভোট দিয়েছেন তাদের ক্ষেত্রেও যে মোদী সাহেবের চাল কাজে দিয়েছে তা স্পষ্ট হয়ে গিয়েছে। দিনের শেষে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বৃহত্তর বিরোধী ফ্রন্ট গড়ার সম্ভাবনা মরীচিকায় থেকে গেল, ফলে 2024 সালে জনগণের সামনে আসন নির্বাচনে তারা ঐক্যবদ্ধ হবে এটা আকাশ কুসুম কল্পনা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অপরদিকে জল জীবন মিশনের অধীনে আগস্টের মধ্যেই দেশের 10 কোটি পরিবারের কাছে জলের সংযোগ পৌঁছে দেবে কেন্দ্র। দেশের 117টি জেলাকে এই মিশনের বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। জল শক্তি মন্ত্রকের পানীয় জল ও স্যানিটাইজেশন বিভাগের সচিব ভিনি মহাজন বলেন, 10 কোটি পরিবারের কোনো অভ্যন্তরীণ লক্ষ্যমাত্রা জাতীয় কিছু নেই, তবে সরকার আগস্টের মধ্যে এই সংখ্যা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। জানা গিয়েছে দেশের 12টি প্রধান নদী অববাহিকার প্রায় 82 কোটি মানুষ উচ্চ থেকে চরম জল সংকটের সম্মুখীন। গ্রামীণ ভারতে জল সংগ্রহ করাটাই একটা কঠিন বিষয়। অপরদিকে দেশের বিভিন্ন রাজ্য থেকে বরাক হয়ে মিজোরামে অবৈধভাবে সার পাচার অবাধে চালিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট চক্র। এইসব বেআইনি সার পাচারে স্থানীয় কিছু দালালও ওই সিন্ডিকেটকে পুরোদমে সহায়তা করছে। এই অবৈধ সার পাচারের বিরুদ্ধে কাচার পুলিশের অভিযান অব্যাহত থাকলেও এই সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না। বিভিন্ন সামগ্রীর চালানের আড়ালে অহরহ অবৈধ সারের ট্রাক বরাক উপত্যকায় এসে ঢুকছে। এগুলির মধ্যে কয়েকটিকে মাঝে মধ্যে আটক করা হলেও সার কারবারীরা তাদের কারবার বহাল তবিয়তেই চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার 2টি এবং শুক্রবার 1টি অবৈধ সার বোঝাই ট্রাক ধরা পড়েছে। বৃহস্পতিবার JK21E2462 নম্বরের ট্রাকটি মেঘালয় থেকে এসে শিবনগর কম্বাইন চেক গেটের সামনে এসে দাঁড় হয় দুপুরে। গেটের কর্মীরা ট্রাকের কাগজপত্র দেখতে চাইলে আচমকাই ট্রাক চালক জোর গতিতে চালিয়ে গুমরা অভিমুখে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টার ও কালাইন থানায় খবর পাঠানো হয়। পুলিশ জাতীয় সড়কে বেরিয়ে পড়ার পর গুমরা ও কালাইনের মধ্যবর্তী স্থানে আটকানো হয়। তল্লাশি চালানোর পর দেখা যায় ট্রাকটিতে সার রয়েছে এবং চালকের কাছে সার বা অন্য কোনো সামগ্রীর চালানো নেই। সঙ্গে সঙ্গেই চালক ও সহচালক যথাক্রমে মোহাম্মদ শাকিল ও সন্তোষ কুমারকে আটক করে অবৈধ সার বুঝেই ট্রাকটি কালাইন থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবারও এরকম একটি অবৈধ সার বুঝেই ট্রাক আটক করা হয়েছে দিগরখালে। জানা গেছে AS11DC3570 নম্বরের ট্রাকটি চিনির চালানে অবৈধভাবে সার বোঝাই করে বরাক অভিমুখে আসছিল মেঘালয় থেকে। শিবনগরের কম্বাইন চেকপয়েন্টে চিনির চালান দেখিয়ে ট্রাকটি স্বাভাবিকভাবে পার হয়ে যাবার পর গেট কর্মীদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে গেটে কর্তব্যরত ব্যাটালিয়ন কর্মীরা ট্রাকটির পিছু দেওয়া করেন। প্রায় 2.5 কিলোমিটার পাড়ি দিয়ে দিগরখালে এসে আটক করা হয় ট্রাকটিকে। ট্রাকে তল্লাশি চালিয়ে দেখা যায় এতে অবৈধ সারের বস্তা বুঝাই রয়েছে। খবর পেয়ে কারাইনের ওসি প্রতাপ সেনার দিগরখালে উপস্থিত হয়ে অবৈধ সার বুঝাই ট্রাক সহ চালক কালাইন তারাপুরের আব্দুল ওয়াজিদকে আটক করে থানায় নিয়ে আসেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।